নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস নগর রূপনগর আপনারা যারা আমার চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু রয়েছেন তাদেরকে অনুরোধ করবো এটি ছাড়াও আমার পড়া বেশ কিছু গল্প উপন্যাস যদি আপনারা শুনে দেখেন আমারও ভালো লাগবে প্লে লিস্টে আছে ভিডিওসে আছে আপনারা পছন্দ মতো গল্প উপন্যাস শুনতে পারেন আসুন শোনা যাক আজকের পর্ব অন্ধকারে এক নিঝুম সামনে জুরি গাড়ি থামল মানিকরাম নামলেন অনুমানে মনে হল এই বাড়ি কোচোয়ানের মুখ দেখতে পেলে দেখতেন তার মুখে বিস্ময়ের আঁচড় পড়েছে কতগুলো সামনে ফটক তার ওধারে বড় চৌহদ্দির মধ্যে বাড়ি কোনো জানলা দরজা দিয়েও আলোর ঋষ্মাচু দেখা যাচ্ছে না ওখানে জনমানব বাস করে মনে হয় না বাড়ি চিনতে ভুল হওয়া অস্বাভাবিক নয় মানিকরাম ফটকের সামনে দাঁড়িয়ে রইলেন চুপচাপ ভুল হয়নি ফটকে জুরিগাড়ি থামার শব্দ শুনিই হয়তো দরজা খুলে কাচ ঢাকা প্রদীপwidehat বেরিয়ে এলো কেউ মানিকরামের চিনতে কষ্ট হল না হাতের আলোয় প্রদীপবাহিকার মুখ দেখা গেল সেই বয়স্কা পরিচারিকা ফটক ঠেলে মানিকরাম ধীর শান্ত পায় কাছে এলেন পরিচারিকার মুখে কৌতূহল নেই চোখে প্রশ্ন নেই আগন্তুকে একবার দেখে নিল শুধু কে এলো বা কে আসতে পারে জানাই ছিল যেন সামান্য ইশারা করে প্রদীপ হাতে সে ভিতরে ঢুকে গেল মানিকরাম অনুসরণ করলেন গোটা দুই অন্ধকার ঘর পার হয়ে হঠাৎ আলোর রাজ্যে এসে পড়লেন যেন বড় বড় ঝাড় লন্ঠনে এক রাস করে মোম জ্বলছে দেয়ালে দেওয়ালে কাঁচ ঘেরা আলোর শোভা হাতে প্রদীপ রেখে পরিচারিকা এগিয়ে গিয়ে একটা ঘরের সামনে দাঁড়ালো দরজায় শৌখিন পুরু পর্দা ঝুলছে পর্দাটা টেনে ধরল মানিকরাম ভিতরে ঢুকলেন বড় ঘর মাথার উপর জোড়া আলোর বন্যায় সাদাটে ঘর দেওয়ালে দেওয়ালে দামি কাছে রায় না ঘরময় নরম গালিচা একধারে পুরু একটা গদির উপর ঝালর দেওয়া রেশমি চাদর বিছানো সেখানে বড় একটা মখমলের নবাব নন্দিনীর আগন্তুকের খবর পেয়ে উঠে বসেছে এই দিকেই চেয়ে আছে দৃষ্টি গম্ভীর গাম্ভীর্যের তলায় কৌতুকের আভাসও অস্পষ্ট নয় নিষ্পলক দৃষ্টি বিনিময় মেয়েটি তাকে আহ্বান জানালো না কাছে আসতে ইশারা করল না শুধু চেয়ে আছে অপরিচিত মানুষ দেখছে না যেন পরাজিত পুরুষ দেখছে যে পুরুষ অনেক যুঝে শেষে হার মেনেছে হার মেনে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে মানিকরাম এগিয়ে এলেন রেশমের চাদরে মোড়া গদির একপাশে গান বাজনা সরঞ্জাম তানপুরা সারেঙ্গি মৃদঙ্গ তবলা ঘরের বাতাস আছে বাজনাগুলিও বুঝি মুখর হবার শক্তি হারিয়েছে বাদ্যযন্ত্রগুলির সামনেই দাঁড়িয়ে গেলেন মানিকরাম কে তুমি গলার স্বর জলৎ গম্ভীর নিরুত্তর কাজল টানা গভীর দুটি চোখ তার মুখের ওপর আটকে আছে এই কটাক্ষে বিদ্যুৎ নেই পরাজিত পুরুষের প্রতি সে সদয় হতে পারে নির্দয়ও হতে পারে কি হবে মুখের দিকে চেয়ে তাই যেন স্থির করে নিচ্ছে কাছে এসে মানিকরামের গম্ভীর দৃষ্টিটা আর এক প্রস্থ ধাক্কা খেয়েছে গলায় কানে হাতে সোনা হীরের কয়না পরনে সোনার জড়ি বসানো অতি সূক্ষ্ম চাপা রঙের বেনারসি দুপিচ দিয়ে গায়ে জড়ানো কিন্তু এত সূক্ষ্ম যে আলোয় অঙ্গের আভা চোখ টানে অন্তর্বাস অজ্ঞাত বস্তু তখন অভিজাত ঘরের অন্দরমহল পরপুরুষের অগম্য স্থান তাই হিরে ঝলমল আলোর ছটায় রমণীর জাগ্রত যৌবন স্নায়ু বিবস করার মতো মানিকরাম অসহিষ্ণু হয়ে উঠলেন আরো কে তুমি চোখে পলক পড়ল না ঠোঁটের ফাঁকে সামান্য হাসির আভাস স্পষ্টতর হল পুরুষের বিড়ম্বনা দেখে সদয়ই হবে স্থির করেছে বুঝি আমার কথা কানে যাচ্ছে তোমার কে তুমি চেয়ে আছে কিন্তু রমণীর এতক্ষণ স্থির যৌবনে এবারে সারা জাগল একটু বসার শিথিল ভঙ্গি সামান্য বদলালো এক হাতের হীরের বাজু বন্ধে আলো ঝলসালো হাতখানা পিছনের দিকে সরল যে বস্তুটা হাতে নিলেও কি সেটা মানিকরাম ঠাউর করতে পারলেন না কিন্তু শব্দ শুনে বুঝলেন ছোট ঘন্টা নাড়ার শব্দ মানিকরাম ঘাড় ফেরালেন হুকুমের প্রতীক্ষা সেই পরিচারিকা দাঁড়িয়ে ঠাকুরের বসতে অসুবিধে হচ্ছে আসন পেতে দে আসনে গঙ্গা জল ছিটিয়ে আনিস কণ্ঠস্বর এই প্রথম শুনলেন মানিকরাম কানের পর্দায় লেগে থাকার মতো মিষ্টি অথচ মৃদু গম্ভীর কৌতুক নয় কিছু দরকারি নির্দেশই দিল যেন অসহিষ্ণুতায় ফাটল ধরেছে মানিকরামের বিস্ময়ের আচর পড়ছে মুখে আবারও মনে হল বিচিত্র রমণীর এই মুখের আদল কোথাও কি দেখেছেন গলার এই আমেজ লাগা স্বর কোথাও কি শুনেছেন কোনোদিন সদৃশ্য আসন হাতে পরিচারিকায় এগিয়ে এল বাজনাগুলোর সামনে সেটা পেতে দিয়ে প্রস্থান করল স্নায়ু আবার তেতে উঠেছে মানিকরামের সর্বাঙ্গ পরিহার করে এই উষ্ণ দৃষ্টিটা শুধু তার মুখের উপর আটকে রাখতে চেষ্টা করলেন তুমি কি পাগল নাকি তোমার খেলার পাত্র ভেবেছো আমাকে মেয়েটার কালো চোখের গভীরে হাসির ছোঁয়া লাগলো এবারে আপাদমস্তক দেখলো দেখল একবার কৌতুক গাম্ভীর্যের নিরবধ্যায় শেষ সামান্য মাথা নাড়ল কি নাড়ল না বাণী উৎসের মুখ আস্তে আস্তে খুললো যেন বললো নাওলবিহনে রাধিকা পাগল শ্যামবিহনে গোপিনী পাগল বিহনে যমুনা পাগল তারা কি পাগল আর খেলার মানুষই বা ভাবে কি করে গঙ্গার পারে দাঁড়িয়ে পর পর চার দিন বউ চলে যে জপের নিষ্ঠা দেখেছি আকাশের ইন্দ্রেরও ভয় ধরে থাকতে পারে বসু গো ঠাকুর বসু আমি পাগলও নই তোমাকে খেলার মানুষও ভাবেনি এই বাস্তব সত্যি কিনা মুহূর্তের সেই সংশয় মানিক্রামের গঙ্গার জলে যে মেয়ে যৌবনের জোয়ার নামিয়েছিল সেদিন তার থেকে রমণীর এই রূপ কম বিচিত্র নয় অন্তঃস্থলের আত্মপুরুষে একটা চাবুক খেলেন তিনি বসার বদলে ওই আসনের উপরে পা রাখলেন একটা সংযত গম্ভীর স্বরে সেই একই প্রশ্ন করলেন কে তুমি আমি শুভা হোস্তাদ বলে এখনো গলার সাত পাখি নাচে এখনো অঙ্গে সাগরের ঢেউয়ের দোলা লাগেনি তবু তোমাদের কলকাতার বাবুরা কারাকারি মারামারি করে ছুটে আসে যার গান শুনতে আর নাচ দেখতে আমি সেই শুভা বাই চিনলে এ পর্যন্ত মানিকরাম কোনো নাচ গানের আসরে গিয়ে বসেননি কিন্তু নাম শুনেছেন কলকাতার বড়লোক কাছে এই নামের কদর জানেন সাহেব সাহেবের দিশি মজলিসে খুশি করার দরকার হলেও আসরে ইদানীং সব থেকে বেশি ডাক পড়ে যার সে সুভাবাই ঠিক এই নাম আশা করেননি মানিকরাম কিন্তু এই গোছেরই কেউ একজন হতে পারে মনে হয়েছিল তবু শোনার পর স্বর চেয়ে রইলেন একটু গলার স্বর কঠোর শোনাল তা আমাকে ডেকেছ কোন মতলবে শুভাবাইয়ের কৌতুক ধারা সবটুকুই প্রচ্ছন্ন জবাব দেবার আগে চুপচাপ দেখল একটু মতলব তো ছিল কিছু কিন্তু তোমার রাগ দেখে ভয় ধরেছে দাঁতে করে ঠোঁটের একটা কোণ ঘষে নিল পারদই দু মুখের ওপর আটকে আছে তেমনি বল তরলমতি যুবতী ঝোকের মাথায় না হয় ডেকেই বসেছি কিন্তু এত যদি বিরূপ তুমি এলে কেন গো ঠাকুর তোমাকে বেঁধে তো কেউ আনেনি উদ্গত কৌতুক দমনের চেষ্টায় কালো চোখ চকচক করে উঠলো একবার নিরীহ মুখ করেই বক্তব্য শেষ করল যাও এলে তাও আবার দিনও মানে নয় মানিকরামের মুখে লালের আভা ছড়াচ্ছে রাগ ওই রমণীর ওপরেও বটে আবার নিজের ওপরেও বটে ইচ্ছে হলো সামনের ওই বাদ্যযন্ত্রগুলোকেই পায়ের আঘাতে চূর্ণ করে দেন কি জন্যে ডেকেছ অনেক টাকা আছে আমার ভেবেছো ভাববো কেন শুনেছি মানিক ঠাকুর এখন মস্ত লোক টাকার ছড়াছড়ি তার কিন্তু আমি তোমাকে টাকার জন্যে ডাকিনি ঠাকুরের আশীর্বাদে এই দাসির টাকা কিছু আছে আমি তোমাকে ডেকেছি শুধু দেখতে দেখতে আর দেখতে গঙ্গার তীরে তোমাকে দেখার পর কেবলই মনে হয়েছে তোমাকে দেখার জন্য ন বছর ধরে একটা মেয়ে দিন গুনেছে আর কাল গুনেছে তুমি তার কি উপকার যে করেছো সে তো নিজের চোখেই দেখলে সেদিন এত বড় গঙ্গাও কাবু তার কাছে তরতরিয়ে এপার ওপার করতে পারে ডুবন্ত মেয়েটাকে কি ভাষায় না ভাজতে শিখিয়েছে তোমার অপার করু না ঠাকুর মানিকরাম বিস্মিত বিমহর তার নাম পর্যন্ত জানে মেয়েটা বাইজিদের শিকার ধরার বিচিত্র ছলাকলা কিনা সে সন্দেহ মনের তলায় উঁকি দিয়ে গেল একবার কিন্তু শুনলেন যা তাও মনে হয় না তুমি চেনো আমাকে কালো গভীর দুটো চোখ তার মুখের উপর স্পষ্টই ভাসছে এবারে সেই হাসির ছটা ঠোঁটের কানায় কানায় ভরে উঠতে চাইছে জবাব না দিয়ে আলতো করে পাল্টা প্রশ্ন করল রাত দুপুরে বাঁশি বাজাও আজকাল নাকি টাকার বাঁশি শুনে শুনে ও পাঠ ভুলেছ অর্থাৎ চেনে যে তাই বুঝিয়ে দিল চকিতে দেশের সবগুলো চেনা মেয়ের মুখ হাত্রে বেড়ালেন একবার কারোর সঙ্গে মেলে না অথচ এখন এই মুখের আদল চেনা চেনা লাগছে আরো কে তুমি অনেকক্ষণের চাপা হাসিটা ভ্রুভঙ্গির ফাঁকে ফাঁকে ছড়িয়ে পড়তে লাগলো হামি তো শুভাবাই গো ঠাকুর তোমাকে দেখে ন আগের কৃতজ্ঞতা জানাবার জন্যে যে মেয়েটা আমাকে অস্থির করে মারলে সে আর একজন তা বসবে না দাঁড়িয়েই থাকবে নিজের অগোচরেই যেন আস্তে আস্তে বসলেন মানিকরাম সদর্পে যে আসনে পা রেখে দাঁড়িয়েছিলেন সেই আসনেই বসলেন রমণীর ঝকমকে চোখের কালো তার মুখের উপর নড়ে স্থির হলো আবার পরিস্থিতি এবারে গোটাগুটি তারই দখলে যেন অবাধ্য ছেলে কিছুটা বাধ্য হয়েছে সেই তুষ্টি মাথা নাড়তে গিয়ে সর্বাঙ্গ দোল খেলো একটু বলল শুভা তুমি আর চিনবে কি করে আয়নার সামনে দাঁড়ালে তোমার সেই ছিঁচকাদ মেয়েরই যে অবাক লাগে এক এক সময় বছর আগে সাগরের মেলায় সুভদ্রা নামে তেরো বছরে যে মেয়েটাকে আশ্রয় দিয়েছিলে একদিন মাঝরাতে নৌকোয় তোমার দুপা জড়িয়ে ধরে মতিপিসির কাছে যাবে না বলে কেঁদে কেঁদে গঙ্গাসাগরের জল বাড়িয়ে দিয়েছিল বাক লাগে সেই কাদুনে মেয়ের চিনলে রুদ্ধ হাসির বাঁধ ভাঙল এবার সর্বাঙ্গ দুলে উঠল ফুলে উঠলো আর হাসি বাড়ল মানিকরাম সম্মহিতের মতো বসে আছেন আলো জ্বাললে এক রাস অন্ধকার যেমন মুহূর্তে নিঃশেষে মিলিয়ে যায় ঠিক তেমনি করেই নবছরের একটা বিস্মৃতির পর্দা সরে গেছে চোখের সমুখ থেকে শুভা সুভদ্রা বিশ্বাস করবেন কি করবেন না বুঝে উঠছেন না মানিকরাম তেরো বছরে সেই ফুটফুটে কিশোরী মেয়ে এত রোগা যে কিশোরীও মনে হয় না শুধু হাড়ের উপর একটা ধপধপে সাদা চামড়া বসানো কিন্তু মুখের দিকে তাকালে চোখ ফেরানো যেত না অজ্ঞাত বেদনায় বুকের ভিতরটা খচখচ করে উঠত কেমন পাঁচ কথা জিজ্ঞাসা করলেও একটার জবাব দিত না এক এক সময় বোবাই মনে হতো মেয়েটাকে সেই মেয়ে অস্থি চর্মসার সেই অসহায় মেয়ের মুখের সঙ্গে নটা অদেখা বছর যোগ করলে এই হয় এরকম হতে পারে যে সেটার তিনি অবিশ্বাস করেন কি করে এত বড় দুনিয়ায় মানিকরাম একা তখন সঙ্গে ছায়ার মতো ঘরে শুধু চাঁদ মানিকরামের তখন একটাই সংকল্প টাকা করবেন কালীমতী তাকে টাকার বিষয় দিয়ে যেতে চেয়েছিলেন তাহলেই যেন দুঃখ খুঁজবে মানিকরামের টাকার আর বিষয় নিজেই কত করতে পারেন কালীমতীকে দেখিয়ে ছাড়বেন তিনি কলকাতায় দশ টাকা মাইনে এক সাহেবের আমদানি রপ্তানির ব্যবসায় সরকারের কাজ পেয়েছিলেন তিনি সাহেব দিবারাত্র খাটাত তাকে জলের দরে মাল খোঁজার তাগিদে জঙ্গলে পাঠাত ঘোরাঘুরির বাবদে যে টাকা পেতেন তাতেই মাস চলে যেত মানিকরামের মাইনের টাকা সবটাই বাঁচত তখনই চোখ খুলেছিল তিনি দেখতেন এদেশের পয়সাওয়ালা বেনিয়ানদের কাছ থেকে মোটা সুদে মূলধন সংগ্রহ করেও সাহেবরা ব্যবসা করে দেখতে দেখতে লাল হয়ে ওঠে বছর না ঘুরতে ব্যবসা তাদের ফুলে ফেঁপে ওঠে দেশের বড় লোকেরা শুধু সুদের টাকা গুণে পেয়েই খুশি বিলাস প্যাশনে মনের আনন্দে দিন কেটে যায় তাদের কি যে করা যেতে পারে মানিকরাম তখনও স্থির করেননি বিশ্বাস করে তাকে কোনো বেনিয়ান টাকা দেবে না নিজের সঞ্চিত মূলধন আরেকটু বাড়লে তাই নিয়েই ঝাঁপিয়ে পড়বেন স্থির করেছিলেন কিন্তু তার আগেই কি নিয়ে অবনিবনা হবার ফলে সাহেবের চাকরি গেল মানিকরাম অথই জলে পড়লেন কিন্তু ওই জলই যে তার প্রথম টাকার উৎস তখনও জানা ছিল না বিপাকে পড়ে সময় বুদ্ধি জোগাল গেলবারে গঙ্গাসাগরের মেলায় উপস্থিত ছিলেন তিনি সেখানকার দৃশ্য দেখে সংকল্পটা তখনই মাথায় এসেছিল দু একবার গেলবারে কে তাকে টেনেছিল সেখানে জানেন না তিনি পূর্ণ করতে যাননি গেছিলেন খেয়ালের বসে প্রতি বছর ডিসেম্বরের মাঝামাঝি থেকে সাগর উপদ্বীপ নৌকোয় ছেয়ে যায় নৌকো পানসি মাঠ ওখানে চোদ্দশো বছরের মন্দিরে বাস করেন নাকি জাগ্রত কপিল দেব তারই অর্চনার উপলক্ষে বাৎসরিক মেলা বসে লক্ষ লক্ষ যাত্রী আসে ছেলে বুড়ো নারী পুরুষ পূর্ণার্থী আসে দেশ দেশান্তর থেকে নৌকো পানসি মার ভাউলিয়া জড়ো হয় ষাট সত্তর হাজার বাইজি গায়ক বাদক নিয়ে জলবিহারে আসে পয়সাওয়ালা শৌখিন বাবুরা খুচরো ব্যবসায়ী আসে কাতারে কাতারে লক্ষ লক্ষ টাকার কেনা বেচা হয় আসে বার বনিতাও চুপি সারে ডেড়া বাঁধে আগের বারে বাণিকরাম ঘুরে ঘুরে দেখেছিলেন শুধু অনেকটা লক্ষ্যভ্রষ্টের মতোই যাত্রী দেখেছেন পারাপার দেখেছেন কেনা বেচা দেখেছেন মনের তলায় তখন একটা সম্ভাবনা উঁকি ঝুঁকি দিয়ে গেছে শুধু সেবারের সঙ্গে ছিল শুধু একটা বাঁশি পরের বারেও বাঁশি ছিল আর সঙ্গে ছিল চাঁদ সেবারে আর লক্ষ্যভ্রষ্টের মতো আসেননি তিনি বিশেষ উদ্দেশ্য নিয়েই এসেছিলেন মেলা বসবে জানুয়ারিতে তিনি তার দু মাস আগে এসেছিলেন বাসনা আগে থাকতে গোটা কতক নৌকো সংগ্রহ করবেন মেলার সময় কুড়ি গুনে যাত্রীদের পারাপারের কারাকারি তিনি দেখেছেন নৌকোই করি সব থেকে দুষ্প্রাপ্য বস্তু সে সময় নৌকো পানসি মিলিয়ে কত হাজার হয় মানিকরাম জানেন না সে সংখ্যা আরও পাঁচ দশ হাজার বাড়লেও পর্যাপ্ত হয় না বোধ বোধকরি গঙ্গাসাগরে নয় সেখান থেকে অনেক দূরে জেলেদের একটা গাঁয়ে এলেন তিনি নৌকো বা বানসী কিছুই ইজারা নিতে হল না এক বুড়ো মাঝির সঙ্গে খাতির হয়ে গেল তার মাঝির ধারণা এমন বাসি যে বাজায় ছলনার আশ্রয় সে নিতে জানে না তার উপর ব্রাহ্মণ সন্তান এমন সুচিকান্তি প্রস্তাব তার মনে ধরল এ যাবত সেখান থেকে গোটা কতক নৌকো গেছে গঙ্গাসাগরের মেলায় চড়া দরে কদিনের জন্য বিলাসী বাবুদের ভাড়া দেওয়া হয়েছে কিন্তু পয়সা গুণে নিয়ে যাত্রী পারাপার করানোর শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থার কথা তারা ভাবেনি কখনো তিরিশখানা খানা নৌকো জোগানোর দায়িত্ব সেই মাঝেই নিলে মেলার দিন কতক আগে থাকতেই মাঝি মাঝিসহ নৌকাগুলো সাগরে উপস্থিত থাকবে এপারে থাকবে পনেরোটা নৌকো ওপারে পনেরোটা একদিকে থাকবেন মানিকরাম নিজে অন্যদিকে মাঝি নিয়মিত নৌকো পারাপার করবে প্রতি পারের যাত্রী পিছু একটি করে মাত্র পয়সা নেওয়া হবে বুড়ো মাঝির সঙ্গে লাভের বকরা আধা আধি ব্যবস্থা পাকা করে মানিকরাম কলকাতায় ফিরলেন আবার মূলধনে টান পড়েনি আরও একটা সংকল্প মাথায় এসেছে তাই ভাগ্য এবারেও প্রসন্ন সব শুদ্ধ একশো টাকা জমা রেখে অল্প দামের চুটি চুটি কয়েক হাজার ধর্মগ্রন্থ বিক্রি করার দায়িত্ব নিলেন তিনি বাংলা ভাষায় যত রকমের সস্তার অলৌকিক ধর্মগ্রন্থ আছে সব তার হেফাজতে চলে এলো মেলার আগে একখানা নৌকো বোঝাই করে সেই বই আর বাঁশি আর চাঁদকে নিয়ে উপস্থিত হলেন তিনি ছাপরা বেঁধে দোকান ঘর করা হলো বই সাজিয়ে সেখানে চাঁদকে বসিয়ে দিলেন তিনি চাঁদের ওপর বসেছিল সেই মেলার কাল অবসানও হয়েছিল একদিন মানিকরামের নিজস্ব সঞ্চয়ের থলেতে যে টাকা এসেছিল সেই অঙ্ক তিনি নিজেও কল্পনা করতে পারেন না সেই বুড়ো মাঝি দেবতার কৃপা ভেবেছিল আর চাঁদ শেষ বইখানা বিক্রি করার পর শখ খেদে বলেছিল আরও যদি নৌকো দু কর্তা কমলা প্রসন্ন সেই দিন থেকে মেলার ভিড়ের সময় মন্দিরের কাছে ফুরসত মেলেনি ইচ্ছেও হয়নি কিন্তু ফেরার আগে হঠাৎ মনে হয়েছিল ভাঙা হাটের চিহ্ন শুধু পড়ে আছে লক্ষ লক্ষ জনতা কি পেতে এসেছিল আর কি পেয়ে চলে গেল তিনি জানেন না তিনি যা চেয়েছিলেন পেয়েছেন কিন্তু তিনি তো দেবতার কাছে চাননি কিছু পায়ে পায়ে মন্দিরের সামনে এসে দাঁড়ালেন বিগ্রহ দেখলেন নির্নিমেষে চেয়ে রইলেন সকালের সূর্য মাথার উপরে উঠল হুশ নেই কি দেখছেন তিনি জানেন না কি ভাবছেন জানেন না স্বরে বিড়বির করে বললেন একসময় আমার কিছু না সব তোমারই থাকল কিন্তু মেলার কালে আর এক সমস্যায় জড়িয়ে পড়েছিলেন তিনি ন বছর বাদে আজ এই রাতে সেই সমস্যার পরিণতি দেখে দুই চক্ষু বিস্ফারিত তার মেলায় যত মানুষ আসে তাদের সকলেই যে প্রাণ নিয়ে ফিরে তা নয় প্রাণ রেখেও যায় কেউ কেউ অসুখে মরে অঘটনে মরে মরে যখন অতি সহজে মরে আর লক্ষ লক্ষ পূর্ণার্থীর মধ্যে সেদিকে ফিরে তাকানো লোকও কদাচিত মিলে সুভদ্রার মাও তেমনি অনারম্বরে মরেছিল বিধবা বুকের মেয়েকে সঙ্গে করে এসেছিল পূর্ণ করতে সঙ্গে দেশের লোক ছিল গঙ্গাসাগরে পা দিয়ে বিধবা বোঝা অচল হয়ে পড়তে ইচ্ছে করেই সরে গেছে কিনা কি জানে মরার আগে বলতে গেলে মাথার উপরে একটা ছাউনিও জোটেনি পুণ্যার্থিনীর যাদের চোখে পড়েছে তারা দু একবার আহা আহা করে পাশ কাটিয়েছে মানিকরাম ঘাটে বসতেন যাত্রীর কাছ থেকে পয়সা গুনে নিয়ে তাদের নৌকোয় তুলতেন ফাঁক পেলে উঠে এসে দেখে যেতেন চাঁদ কিরকম দোকান চালাচ্ছে তখনই চোখে পড়েছিল ব্যাপারটা ব্যস্ততা আর বিশৃঙ্খলতার মধ্যেই যেটুকু সম্ভব খোঁজখবর নিতে চেষ্টা করেছেন বিধবা চোখ বুঝতে দাহকর্মের সহায়তাও করতে চেষ্টা করেছিলেন একটু তারপর ওদিকে মাথা ঘামানোর ফুরসত আর মেলেনি রাতের দু এক ঘন্টা নৌকোতেই ঘুমিয়ে নিতেন মানিকরাম বিধবাটি মারা যাবার দুদিন বাদে হঠাৎ ১৩ বছরে মেয়েটার দিকে চোখ পড়েছিল তার সামান্য ও ফুরসাদ পেয়ে ঘাটের একধারে বসেই খেয়ে নিচ্ছিলেন দেখলেন মেয়েটা অদূরে বসে আছে তার দিকেই চেয়ে আছে সেই অসহায় বুভুক্ষ চাওনেই মানিকরাম ভুলবেন না বোধহয় তাকে দেখা মাত্র বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠেছিল কেমন মনে হয়েছে গত দুদিনও মেয়েটা যেন দূরে দূরে দাঁড়িয়ে তাকেই দেখেছে কিন্তু মানিকরাম তখন কোন দিকে তাকাবেন খাওয়া থামিয়ে মানিকরাম ইশারায় ডাকলেন তাকে কঙ্কাল সার শরীরটাকে এ টেনে টেনে কাছে নিয়ে এলো মেয়েটা মুখের দিকে তাকিয়ে মানিকরাম প্রথমেই জিজ্ঞাসা করলেন খাওয়া হয়েছে কিনা জবাব পেলেন না কিন্তু বুঝলেন তার খাবারটা দেখতে বলে তাড়াতাড়ি ওর জন্য খাবার কিনতে গেলেন তিনি ফিরে এসে হতভম্ব গোগ্রাসে তার উচ্ছিষ্ট খাবারই খাচ্ছে মেয়েটা খাওয়ার এমন মর্মান্তিক দৃশ্য আর বুঝি দেখেননি তিনি ফিরতে মেয়েটা ভয় কাঠ মানিকরাম বসলেন তাকে বসিয়ে খাওয়ালেন আস্তে আস্তে বার কয়েক জিজ্ঞাসা করে বুঝলেন মা মরার পর এই প্রথম আহার জুটল তার মাথা নেড়ে জবাব দিতে পারলে মুখ ফোটেই না বোবাই মনে হয় মেয়েটাকে মানিকরাম ভাবনায় পড়ে গেলেন আপাতত নৌকাতেই আশ্রয় দিলেন তাকে নিজে বাইরের পাটাতনে শুয়ে বসে রাত কাটাতে লাগলেন ঘুম না এলে বাঁশি বাজান নিশুতি রাতে সেই বাঁশি এক একদিন মুখর হয়ে ওঠে কিন্তু এরকম একটা অসহায় মেয়েকে নিয়ে কি করবেন তিনি ভেবে বিরক্তও হন এক সময় কিন্তু মেয়েটার মুখের দিকে তাকালে আর রাগ করতে পারেন না অকলে কুল পেলেন একদিন মেয়েটার বাহু ধরে একজন মাঝবয়সী রমণী তার কাছে এসে হাজির সুশ্রী হাসি হাসি মুখ নিজেই নিজের পরিচয় দিল নাম বলল মতি ঠাকরন মেটার মতি পিসি নিজের পিসি না হলেও আপনার ভাইয়ের থেকেও নাকি বেশি ভালোবাসত তার বাপকে অনেক কালের চেনা জানা মেলা এসে মেয়েটার শেষ সম্বল ওই মাও গেল বলে চোখের জল ছেড়ে দিল চোখের জল মুছে তারপর বিভুইয়ের অসহায় মেয়েটাকে আশ্রয় দেওয়ার দরুন মানিকরামের উদ্দেশ্যে আশীর্বাদ বর্ষণ করল এবারে তার দায় শেষ মতিপিসি ওর ভার নিল মানিকরাম হাফ ফেলে বাঁচলেন কিন্তু মেয়েটা তেমনি বোবা আর বিবর্ণ আপন জনের আশ্রয় পেলেও এই বোধও আছে কিনা সন্দেহ মতিপিসিকে যথাসাধ্য আপ্যায়ন করলেন মানিকরাম যাবার আগে চুপি চুপি কিছু টাকাও খুঁজে দিলেন মেয়েটার হাতে তারপর নিশ্চিন্ত নৌকর ভিতরে জায়গা ছিল সেদিন কিন্তু ঠান্ডার রাতেও বাইরে শুয়েই খোলা আকাশের দিকে চেয়ে বাঁশি বাজাচ্ছিলেন মানিকরাম ঠান্ডা গরম দুইয়েতেই অভ্যস্ত তিনি হঠাৎ নৌকোটা যেন দুলে উঠল একটু মানিকরামের বাঁশি থেমে গেল উঠে বসলেন প্রেতের মতো ওকে যেন নৌকোয় উঠেছে পরক্ষণে চিনলেন সুভদ্রা মানিকরাম অবাক সুভদ্রা দু হাতে তার পা দুটো সুভদ্রা দু হাতে তার পা দুটো জড়িয়ে ধরল পায়ে মাথা রাখলো মানিক তখনো মনে হল বিদায়ের আগে শেষ কৃতজ্ঞতা জানাতে এই রাতেও না এসে পারেনি বুঝি কিন্তু পা থেকে মেয়েটা মাথা তোলে না আর হঠাৎ সচকিত তিনি চোখের জলে দু পা ভিজে যাচ্ছে পা ছাড়াতে গিয়েও পারলেন না দু পা আঁকড়ে ধরে আছে কি হল ওঠো কান্না কিসের জবাবে ফুলে ফুলে কান্না পায়ের ওপর মাথা নেড়ে কি যেন বোঝাতে চাইছে কিসির সঙ্গে যেতে চাও না তুমি পা আরো জোরে আঁকড়ে ধরল সব এগিয়ে মাথা নাড়ল মানিকরাম হতভম্ব কেন আপনার জানে যে সেটা অস্বীকার করতে পারল না কি যে করবেন মানিকরাম ভেবে পেলেন না হয়তো বুঝিয়ে ঠান্ডা করতে চেষ্টা করতেন সে অপকাশ পেলেন না দু একটা লোকের সঙ্গে লণ্ঠন হাতে মতিপিসি হাজির জোরেই ডাকাডাকি করলো প্রথমে তারপর মানিকরামের সারা পেয়ে নৌকই উঠে এলো আবছা আলোয় ভালো মুখ দেখা গেল না কিন্তু গলা শুনেই বোঝা গেল তার মেজাজ অপ্রসন্ন দৃশ্যটা দেখে নিয়ে বলে উঠল এই রাতে এখানে পড়ে আছিস তুই ছি 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 আমি ত্রাসে খুঁজে মরছি বলতে বলতে আরো উগ্র হয়ে উঠল সে ভালো সইবে কি করে তোর বাপ মায়ের যেমন চরিত্র থাক তাহলে এখানেই পড়ে আমার পরান পরে বলে নিতে চেয়েছিলাম নইলে মুহূর্তে কি যে হয়ে গেল মানিকরামের কে জানে এক ঝটকায় পা ছাড়িয়ে নিলেন তারপর কঠোর কণ্ঠে বলে উঠলেন ওঠো ওঠো গর্জন শুনে ভয় কাঠ মেয়েটা উঠে দাঁড়ালো আস্তে আস্তে পিসির সঙ্গে যাও যাও নেমে যাও বলছি সেই হুঙ্কারে রাতের স্তব্ধতা কেঁপে উঠেছিল বুঝি ভীত দিশেহারা কঙ্কালসার মেয়েটা একবার শুধু দু চোখ তুলে দেখল তাকে তারপর আস্তে আস্তে নেমে চলে গেল মানিকরা মুক্তির নিঃশ্বাস ফেলেছিলেন কিন্তু ভিতরটা ভারাক্রান্ত হয়েছিল সমস্ত রাত মনে আছে দুদিন না যেতে অসহায় মেয়েটার অস্তিত্ব আর মনে ছিল না সেই সুভদ্রা এই শুভাবাই মানিকরামের সম্বিত ফিরল যেন ইচ্ছে করে শুভাবাই চুপ করেছিল বোধহয় কিছুক্ষণ বিগত চিত্রটা স্মরণের অবকাশ দিয়েছে মুখের ওপর তার চোখ দুটো শুধু হাসছে তেমনি স্বরে মানিকরাম বললেন তোমার এই পরিণতি কেন হাসি চাপতে গিয়ে শুভাবাই জোরেই হেসে উঠল সর্বাঙ্গ দুলে উঠল ফুলে উঠল দাঁত দেখা গেল হীরের গয়নায় ঝলক লাগল শেষে হাসি থামিয়ে বলল বড় করামেই মানুষের হাতে দিয়েছিলে গোজা ঠাকুর মতি মতিপিসি কোথাও আর খুঁত রাখেনি ছেলেবেলায় কানাঘুস শুনতুম ওর জন্যেই অকালে আমার বাবা মরেছিল তার যে এত গুণ তা কি জানতুম দেখছ না আমাকে আহ গেল বছর বেচারি মারা গেল হা আমি না কেঁদে বাঁচি না নির্বাক বিস্ময়ে মানিকরাম দেখছেন শুধু হাসের ঝলক তুলে শুভাবাই আবার বলল কি বোকায় না ছিলাম সেদিন তোমার আশ্রয় গেলে আর বাঁচবই না মনে হয়েছিল দুদিন উপোস করার পর তুমি আমাকে খেতে দিয়েছিলে সেই খিদের স্বপ্ন দেখি এখনো আর ঘাঁটা দেয় উপোস কাকে বলে জীবনে ভুলব না আর এক প্রস্ত দমকে রমণী যৌবন খুঁটিপাটি খেয়ে উঠল বলল সেদিন প্রাণের দায়ে আমি তোমাকে ছাড়তে চাইনি আর তুমি ভাবলে তেরো বছরের মেয়েটা বুঝে প্রেমেই পড়ে গেছে তোমার তাড়িয়ে বাঁচলে ছদ্ম বিষয়ে দু চোখ বড় বড় করে মাথা নেড়ে টেনে টেনে বলল তুমি ঠিকই ভেবেছিলে গো পরে দেখি রাতের পর রাত একলা বিছানায় শুয়ে আমি কেবল তোমার বাসি শুনি সেই বাসি ভুলতে গোপিনীরাও এত চেষ্টা করেছিল কিনা সন্দেহ ভোলা হলই না তারপর থেকে বছর বছর ধরে কেবল দিন গুনেছি আর ভেবেছি দেখা একদিন হবে হবেই দেখা হল তো কি এক ঘোর থেকে মানিকরাম বারবার টেনে টেনে তুলছেন নিজেকে আবারও তুললেন শোভাবাই হাসছে বটে কিন্তু তার মনে হলো মিথ্যে বলেনি প্রতীক্ষাই করছিল তার জন্য হিংস্র প্রতীক্ষা ওই হাসি ওই বাঁধ ভাঙা অশান্ত হিংস্র যৌবন দিয়ে সে বুঝে নিঃশেষে তাকে গ্রাস করার জন্যেই বসে আছে শুধু এই কারণেই গঙ্গার বুকে পাগলের মতো দেহলীলা বিকশিত করেছিল শুধু এই কারণেই ডেকে পাঠিয়েছে ধীর শান্ত কণ্ঠে বললেন তোমার জন্য আমি দুঃখিত কিন্তু এবারও তোমার একটু ভুল হয়েছে তুমি পুরুষ দেখনি। উঠে দাঁড়ালেন আস্তে আস্তে সে কি গো উচ্ছ্বল হাসি মাঝখানেই থেমে গেল ভ্রুভঙ্গি করে থমকালো একটু ও কি উঠলে হাসতে গেলে কথা বলা হয় না বলেই যেন হাসি সামলালো কোনো রকমে বলো আচ্ছা এসো কিন্তু মতিপিসি আমাকে যে পুরুষ চিনতেই শিখিয়েছে গো ঠাকুর গঙ্গায় আমাকে দেখে তোমার জপ ভুল হয়ে গেছে চিরকুট পেয়ে ছুটে এসেছো যে আসনে পা রেখে দাঁড়িয়েছিলে সেই আসনে বসতে পেয়ে বেঁচেছো আমি যে স্পষ্ট দেখতে পাচ্ছি মহাপুরুষ আবার এলো বলে এসো এসো ইচ্ছে হলেই চলে এসো তোমার দয়া কি ভুলতে পারি আমার সব দরজা তোমার জন্য খোলা রাখব রমণীর চোখে মুখে আবারও শুধু সেই হিংস্র আগুন দেখলেন মানিকরাম নীরবে দেখলেন তারপর দরজার দিকে ফিরলেন পিছনে ঘন্টা নাড়ার শব্দ হল দরজায় পরিচারিকা এসে দাঁড়াল নীরব কৌতুকে পিছন থেকে শুভাবাই তাকে বাইরে নিয়ে যেতে ইঙ্গিত করলো হয়তো কিন্তু মানিকরাম আর ফিরে তাকালেন না একে একে তিন দিন কাটলো মানিকরাম গঙ্গা স্নান করেন পুজো করে নিয়মিত কাজে মন দেন কিন্তু সবকিছুর মধ্যে একটা দুর্বোধ্য ফাঁক শুধু তারই চোখে পড়ে সর্বক্ষণ মনে হয় কেউ বসে আছে তার জন্য তার শেষ দেখার প্রতীক্ষায় আছে অহর্নিশী এক দুর্বার আকর্ষণে টানছে তাকে নিজের উপরে ক্ষিপ্ত হয়ে উঠলেন মানিকরাম অসুস্থ শিশুর সজ্জার পাশে দাঁড়াতে পারেন না স্ত্রীর মুখের দিকে তাকাতে পারেন না চার দিনের দিন হঠাৎ কলকাতা ছেড়ে চলে গেলেন তিনি বাড়িতে বলে গেলেন ফিরতে দিন কতক দেরি হবে ফিরলেন চৌদ্দ পনেরো দিন বাদে রুক্ষ উস্ক খুস্ক মূর্তি সন্ধ্যায় বাড়িতে পা দিয়েই কেমন মনে হল বাড়ির হাওয়া বদলেছে ফেরা মাত্র সকলেই সচকিত অথচ বিষণ্ন গম্ভীর জ্ঞাতিরা কেমন দূর থেকে লক্ষ্য করছে তাকে চাঁদ ভয় ভয় দেখছে তাকে রুগ্ন ছেলের সামনে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভগবতী যেন চমকে উঠলেন তার চোখে মুখে আতঙ্কের ছাপ ছেলে শয্যায় মিশে গেছে আরও তার জীবনের শিখার বেশি দিন জ্বলবে মনে হয় না একটা নিঃশ্বাস চেপে মানিকরাম পাশের ঘরে চলে এলেন ভগবতীও উঠলেন সঙ্গে সঙ্গে পাশের ঘরে এসে দাঁড়ালেন থমথমে মুখ অস্ফুট স্বরে জিজ্ঞাসা করলেন তুমি কি বর্ধমানে গেছিলে মানিকরাম অবাক কেন হঠাৎ তার দু পায়ের উপরে ভেঙে পড়লেন ভগবতী চোখের জলে ভেসে বলে উঠলেন ওগো বল তুমি বর্ধমানে যাওনি মায়ের তুমি খালি করে দাওনি এই কাজ তুমি করনি বলো বলো মানিকরাম হতবাক খানিক্ষণ বর্ধমানে যাব কেন সেখানে কি হয়েছে কান্নাভিজা চোখে ভগবতী অন্তঃস্থল পর্যন্ত দেখে নিলেন যেন তারপর হঠাৎ অস্বস্তি বোধ করলেন কেমন বলেন চাঁদের কাছে কারা যে বলল তোমার নৌকো বর্ধমানের দিকে যেতে দেখেছে না কিন্তু আমি কি করেছি বলে তোমাদের ভয় ত্রাসমুক্ত হয়ে ভগবতী প্রায় ছুটে বেরিয়ে গেলেন একটু বাদে বাড়ির জ্ঞাতিবর্গদের নিয়ে ফিরলেন সকলেরই বিব্রত মুখ একজনের হাতে কাগজ একখানা সংবাদ প্রভাকর প্রভাকরের খবর দশেক আগে বর্ধমানের রঙ্কিনী দেবীর থানে আবার একটি বালক বলি হয়ে গেল গত কয়েক বছরের মধ্যে এই নিয়ে পাঁচ দফা নরবলি হল সেখানে গুজব প্রতিবারই কোনো না কোনো ধনী সন্তানের দুরারোগ্য ব্যাধি মুক্তির কামনায় এই নৃশংস বলি অনুষ্ঠিত হয়ে থাকে এবারে মাতৃক্ররোচ্যুত হয়েছে এক গরিব বিধবার একমাত্র বালক সন্তান শোকে বিধবাটি উন্মাদ প্রায় শাসকদের প্রতি প্রভা করে তীব্র অনুযোগ এই সব তমসাচ্ছন্ন অকরুণ রুষ্কৃতিকারীদের খুঁজে বার করা যাচ্ছে না কেন মানিকরামের সর্বশরীর থরথর করে কেঁপে উঠল একবার তারপর স্তব্ধ পাশান তিনি তার অনুপস্থিতির দরুন ভীত্রস্ত আলোচনায় বাড়িতে কোন আশঙ্কা বিশ্বাসে পুষ্ট হয়েছিল সেটা আর একটুও দুর্বোধ্য নয় ঘরে যারা এসেছিল ওই মুখের দিকে চেয়ে একে একে প্রস্থান করল এমনকি ভগবতীও ঘর থেকে সরে গেলেন মানিকরাম দাঁড়িয়েই আছেন ধমনীর প্রতিটি রক্তকণায় আগুন লেগেছে যত জ্বলছে তত স্থির তিনি পায়ে পায়ে রুগ্ন ছেলের ঘরে এসে দাঁড়ালেন ছেলে ঘুমুচ্ছে শিয়রে স্ত্রী বসে তীব্র তীক্ষ্ণ চোখে মানিকরাম মৃতপ্রায় ছেলেকেই দেখলেন খানিক্ষণ তারপর স্ত্রীর দিকে ফিরলেন আমি ও কাজ করিনি তুমি বিশ্বাস করেছ ভগবতী তৎক্ষণাৎ মাথা নাড়লেন করেছেন করো তোমার খোকা বাঁচবে তাকে বাঁচতে হবে কিন্তু না যদি বাঁচে তাহলে কিছু বলি দেব ভগবতী শিউরে উঠলেন ধীর পদক্ষেপে মানিকরাম ঘর থেকে বেরিয়ে গেলেন সোজা এসে পুজোর ঘরে ঢুকলেন তিনি চারটে দিন কাটল একে একে চার দিনের মধ্যে চার ঘন্টার জন্য ওই পুজোর ঘর থেকে বার হননি মানিকরাম পাঁচ দিনের দিন সন্ধ্যায় বেরুলেন কান্নার রোল শুনে বেরুলেন দেড় বছরের শিশু চির শয়ান মানিকরাম দেখছেন ডাক ছেড়ে কাঁদছিলেন ভগবতী তাকে দেখে হঠাৎ গলার আওয়াজ থেমে গেল নিজেকে সংযত করার চেষ্টায় ফুলে ফুলে কাঁদতে লাগলেন তিনি মানিকরাম তাও দেখলেন আরও পাঁচ দিন কেটে গেল এই পাঁচ দিনের প্রতিটি মুহূর্ত বুঝে অনুভব করল সকলে কি এক অজ্ঞাত ত্রাসে ভগবতী ছেলের শোক বুকে চেপে আছেন এমনকি এর স্বামীর পিঠে হাত বুলোতে চেষ্টা করে এদিন সকালেই তিনি বলেছেন ও থাকবে না বলেই হয়তো ঠাকুর আর একজনকে দিচ্ছেন হয়তো ওই আবার ফিরে আসছে মানিকরাম নির্বাক এ কদিন তিনি গঙ্গা স্নানেও যাননি পুজোর ঘরেও ঢোকেননি এর দু ঘন্টা বাদেই সভায় ছুটে এলেন ভগবতী দিশে হারামুখ ছাঁদকে তুমি বলেছ ঠাকুর ঘরে বিগ্রহ টিগ্রহ সব বার করে দেবার ব্যবস্থা করতে হ্যাঁ তোমাকে তো বলেছিলাম খোকা না বাঁচলে আমারও কিছু বলি দেওয়ার আছে দু হাতে নিজের কান চাপা দিতে লাগলেন ভগবতী না 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 আমার ঠাকুর আমি পুজো করব তুই পাগল হয়ে গেলে না খুব ধীর খুব স্পষ্ট করে বললেন মানিকরাম শুধু ঠাকুর নয় আমি ধর্মও ছাড়তে চলেছি প্রভুজি আমাকে ছেড়েছেন খোকাও গেছে তুমি কি করবে আর্ত্রাসে সবে গিয়ে একবার মাথা নাড়লেন ভগবতী তারপর ছুটে পালালেন ঘর থেকে সন্ধ্যা সবে গত হয়েছে শুভাবাইয়ের বাড়ির ফটকের সামনে জুড়ি গাড়ি দাঁড়ালো মানিকরাম আজার বাইরে এক মুহূর্ত অপেক্ষা করলেন না সোজা ভেতরে চলে এলেন শুভাবাই সেই ঘরে সেই গদিতেই বসে কিন্তু মানিকরামকে দেখে আজ সে উচ্ছ্বল হয়ে উঠল না একটুও উল্টে বিষম অবাক হয়েছে যেন হাসতে হাসতে উঠে দাঁড়িয়েছে মানিকরাম দূর থেকে দেখলেন তারপর কাছে এলেন খুব কাছে গদির উপরে মানিকরাম নির্নিমেষে দেখলেন আবার হাতের নাগালের মধ্যে একখানা যৌবনের উৎস কামনার শিখা জেলে জেলে খুঁটিয়ে দেখছেন তিনি কতটুকু শক্তি তার তাই পরক করছেন তোমার ধারণা মিথ্যে হয়নি আমি এসেছি কিন্তু শুভাবাই হক গেছে কেমন এই শোকের সময় বউকে ফেলে এলে মানিকরাম সোজা হয়ে দাঁড়ালেন শোকের সময় তোমাকে কে বললে শুভাবাই নিরুত্তর একটা অজ্ঞাত অস্বস্তি বোধ করছে সে ধাবার মতো দুটো হাত উঠে এলো তার দুই কাঁধে কে বলেছে তোমাকে ছাঁদ এসেছিল আমি তাকে ডেকে পাঠিয়েছিলাম পুরুষের তীক্ষ্ণ দৃষ্টি তার মুখের ওপর আটকে রইল কয়েক নিমেষ সামনের দিকে ঝুঁকলেন তিনি কিন্তু তোমার কি হল তোমার হাসি গেল কোথায় কত কি দেখিয়েছিল সেদিন সেসব গেল কোথায় আমি যে দেখতে এলাম তুমি কতটা পারো দাউ দাউ আগুন চলছে মাথায় ওই অবাধ্য দুরন্ত যৌবনের উৎসে নিঃশেষে ডুবতে না পারা পর্যন্ত এই আগুন নিববে না নিঃশ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম শুভাবাইয়ের উদ্ভ্রান্ত নিষ্পেষণে বাহুর আর বুকের হার পাঁচর শুদ্ধ গুড়িয়ে যাচ্ছে হিংস্র নিপীড়নে দুই অধর ছিন্ন হয়ে যাবে বুঝি দাঁড়িয়ে থাকতে পারল না শুভাবাই গদির ওপর দেহ ছেড়ে দিল তার বুকের ওপর ঝুঁকে মানিকরাম নির্নিমেষে দেখলেন আবার বিড়বির করে বললেন পুরুষ অনেক দেখেছ বলেছিলে আমার মতো পুরুষ দেখেছ কতটা পারো তুমি আমার মতো পুরুষকে একটা গোটা জীবন ভোলাতে পারো বরাবরকার মতো তোমাদের অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যেতে পারো শুভাবাইয়ের দুই চক্ষু বিস্ফারিত পুরুষ দেখেছে বলেছিল কিন্তু এরকম পুরুষের আত্মাহুতি দেখেনি যে সেটা সমস্ত অন্তরাত্মা দিয়ে অনুভব করছে সে বাধা দেবার ক্ষমতা নেই দুই হাতের থাবায় তার তনুবদ্ধ সমস্ত যৌবন সম্ভার যেন বিচ্ছিন্ন করে দেখে নিতে চাইছে কেউ ভোলাতে পারে কিনা অন্ধকারে ডুবিয়ে দিতে পারে কিনা দেখার তারণায় অধর কাঁধ গলা বুক জানুদেশ সব পৃথক হয়ে গেল বুঝি কিন্তু দেহের যাতনায় নয় এই পুরুষের দিকে চেয়ে এক অজ্ঞাত ভয়ে শুভাবাইয়ের বুকের তলায় থর থর কেঁপে উঠল কে মানিকরাম বড় নিঃশ্বাস নিলেন একটা দৃষ্টিটাও যেন বিধে দিতে চান মুখের ওপর কতটা পারো তুমি আমি ধর্ম ছাড়তে যাচ্ছি সকলে ছেড়েছে আমাকে স্ত্রীও ছাড়বে সব যাক কিন্তু তুমি চুপ করে আছো কেন তুমি না বড় আশায় অপেক্ষা করছিলে অস্ফুটস্বরে এই শুভা জবাব দিল আজ আমার শরীর ভালো না অসহিষ্ণু মানিকরাম আবার একটা ঝাঁকুনি দিলেন তাকে ধরে আমি আজকের কথা বলছি না তুমি পারো তোমার মধ্যে আমার এই জীবনটা ডুবিয়ে দিতে পারো ভুলিয়ে দিতে পারো 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 পারি দ্রুত ভেবে নিচ্ছে শুভা ভাই কাল এসো একটু একটু করে আত্মস্থ হলেন যেন মানিকরাম নারী দেহ ছেড়ে দিলেন উঠে দাঁড়ালেন যৌবনের উৎস থেকে দৃষ্টি সরিয়ে নেবার আগে আর একবার দেখে নিলেন বললেন আসব কাল আসব, পশু আসব রোজ আসব। এখান থেকে নাও যেতে পারি আর যাদের ওপর তোমার নির্ভর তাদের তুমি বাতিল করে দিতে পারো তোমার অভাব থাকবে না চলে গেলেন পরের সন্ধ্যায় পরিচিত এক ধর্মসভায় উপস্থিত তিনি উদ্দেশ্য আগেই জানিয়ে রেখেছিলেন ধর্ম বদলের হাওয়া এসেছে ধর্ম যারা ত্যাগ করে তাদের থেকেও সমর্থকদের উৎসাহ এবং আগ্রহ বেশি জায়গায় জায়গায় তখন ধর্মসভা হয় সংস্কার বর্জনের নানা মহরা চলে মানিকরাম পুরুষ তাকে সাদর আপ্যায়ন জানালে সকলে স্থির হলেও আগামী সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হবেন মানিকরাম উঠলেন সেখান থেকে যেখানে যাবেন বলে সমস্ত সত্তা উন্মুখ সেখানেই চললেন বাইরে থেকে শুভাবাইয়ের বাইয়ের বাড়িটা আরও একটু বেশি অন্ধকার মনে হল ভিতরে গিয়ে দরজা ঠেলতে গিয়ে স্তব্ধ হঠাৎ বাইরে তালা ঝুলছে একটা নয় সব কটা দরজায় আঙিনার ওধারে একটা খুপড়ি ঘরে আলো চলছে মানিকরাম এগোলেন সেদিকে একটা হিন্দুস্তানি লোক রুটি পাকাছে বাড়ির পাহারাদার হবে সে জানালো বাইজি চলে গেছে এক দিনের মধ্যে বাড়ি ছেড়েই চলে গেছে মানেগ্রাম গাড়িতে উঠে বসলেন ঠোঁটের ফাঁকে হাসির আভাস তীক্ষ্ণ অকরুণ শানিত হাসি বাইজির অভাব কলকাতায় হবে না তবে শুভাবাইকেই দরকার ছিল তার বাড়ি ছোট্ট একটা শব্দ হলেও এই স্তব্ধতায় দ্বিগুণ হয়ে ওঠে সেটা কদিন ধরে এ বাড়িতে যেন নিঃসিম নিরবতার সাধনা চলেছে মানিকরাম ঘরে এসে দাঁড়ালেন ভগবতী শুয়েছিলেন উঠে বসলেন বড় ছেলে ঘরে ছিল বাবাকে দেখে চলে গেল মানিকরাম বললেন কাল রাত্রি থেকে আমি আর এ বাড়িতে থাকছি না টাকা সময় মতোই তোমার হাতে আসবে তুমি নিশ্চিন্ত থেকো বিবর্ণ মুখে ভগবতী চেয়ে আছেন ঠোঁট দুটো নড়ল থাকছো না কেন কাল সন্ধ্যার পর থেকে তোমার ধর্ম আর আমার ধর্মের তফাত হয়ে যাবে এক বাড়িতে থাকা তাই সম্ভব হবে না ঘর ছেড়ে চলে এলেন তিনি ভগবতী স্থানুর মতো বসে পরদিন সকাল থেকে ভগবতী নিঃশব্দে তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলেছেন পাশের ঘরের দিকে বাইরে থেকে দেখে যাচ্ছেন মাঝে মাঝে একভাবে বসে আছেন মানুষটা বসেই আছেন ভগবতীর এমন স্তব্ধ পাশান গাম্ভীর্য আর বুঝে কেউ দেখেনি দুপুরের দিকে হঠাৎ চাঁদকে নিজের ঘরে ডাকলেন তিনি অজানা আশঙ্কায় চাঁদের কাঁদো কাঁদো মুখ প্রভুজিকে তুমি দেখেছো কখনো প্রশ্ন শুনে চাঁদ ফ্যাল করে চেয়ে রইল খানিক তারপর মাথা নাড়ল দেখেনি ভগবতীর মুখের একটা রেখা অস্থির নয় আবার জিজ্ঞাসা করলেন তোমার বাবুর ব্যবসায় লোকেরা কেউ দেখেছে চাঁদ মাথা নাম সকলেই শুনেছে কেউ দেখেনি বোধায় আচ্ছা যাও মুহূর্ত কাটছে দুপুর গড়িয়ে বিকেল গড়ালো সন্ধ্যার ছায়া গাঢ় হতে থাকল ভগবতী উঠে পাশের ঘরের দরজার কাছে এসে দাঁড়ালেন বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না ঘরের মানুষ বার হবার জন্য প্রস্তুত ভগবতী ঘরের মধ্যে এসে দাঁড়ালেন কোথায় এত ঠুনকো জিনিস যে তুমি বললেই তোমার ধর্ম আর আমার ধর্ম আলাদা হয়ে যাবে এসব কথা থাক এখন থাক দরকারও নেই তুমি যাচ্ছ না নিষেধ আছে পা বাড়িও ঘুরে দাঁড়ালেন মানিকরাম বিস্মিত একটু কার নিষেধ আছে মুখের দিকে স্থির নিষ্পলক চেয়ে আছেন ভগবতী মানিকরাম আবার জিজ্ঞাসা করলেন কার নিষেধ প্রভুজির নিমেষে কি হল কি যে হয়ে গেল মানিকরাম জানেন না পা থেকে মাথা পর্যন্ত একটা বিদ্যুৎ প্রবাহ ছুটে গেল নিষ্পন্দ কয়েক মুহূর্ত এক ঝটকায় ঘর থেকে বেরিয়ে এলেন সামনে পড়ল চাঁদ মানিকরাম থমকে দাঁড়ালেন হাতের আচমকা এক চরে ঘুরে তিন হাত দূরে গিয়ে পড়ল সে টলতে টলতে মানিকরাম ঘরে এলেন আবার এরপর দিন কতকমাত্র সংসারে ছিলেন তিনি সেই কটা দিন আর এক মূর্তি দেখেছে সকলে সৌম প্রশান্ত ধ্যানস্থ তারপর একদিন সকাল থেকে আর তার দেখা মেলেনি ছোট্ট একটা চিঠি রেখে গেছেন ভগবতীর উদ্দেশ্যে লেখা প্রভুজি দয়া করেছেন তুমি আমাকে রক্ষা করেছ সাগরে তাকে পেয়েছিলাম নগরে তাকে হারিয়েছি আমি তারই সন্ধানে যাচ্ছি তুমি ভয় করো না চিন্তা করো না আমি ফিরব একদিন প্রভুজিকে নিয়েই ফিরব নিশ্চিত ফিরব আজকের মতো নগর রূপনগর রূপনগর উপন্যাসটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন মতামত জানাবেন আর এই দীর্ঘ উপন্যাসটি পাঠ করতে আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ